পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমি আপনাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এই সভার সঞ্চালক সহসভাপতি সাংগঠনিক জেলার অপরেশ দাস, ব্যবস্থাপক মন্ডল সভাপতি এই জোনের দুটি অঞ্চল নিয়ে মন্ডল, দুটি অঞ্চলে হার্ডলি ভোটার থাকে 17-18-20 হাজার, প্রায় 7-8 হাজার লোককে বের করে এনেছেন দুটো অঞ্চল থেকে। এদের পরিবারের লোক ভোট দিলে তো কপালে অনেক দুঃখ আছে, মাইতি স্কোয়ার বাবু, ছোট মাইতি বড় মাইতি। আর যদি ওরা ভোটে দাঁড়ায় আমি আপনাদের কাছে তথ্য নিয়ে আসবো, আমার কাছে ডাটা আছে। প্রায় দিদিমণির প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে দাঁড় করে আমি লক্ষ্য রাখছি। ওই নোটবন্দি যে হয়েছিল না, মোদিজি টাইট দিয়ে দিয়েছিল ঘরে থাকা কালো টাকা, 15 কোটি টাকা মুখবেড়িয়া কেন্দ্রীয় ব্যাংকে বদল করেছে, 15 কোটি টাকা। আমার কাছে সমূহ তথ্য আছে, যদি দাঁড় করায় আমি আসবো আপনাদের কাছে, আমি আসবো। আর এ সিটটা এই যে দেখাচ্ছিলেন শ্রমিক দানা, এরকম ছিল, কাত হয়ে গেছে, তা বর্ষিয়ান নেতা আসুন সোজা হবে, এই সিটটা সোজা হয়ে গেছে, সোজা অলরেডি হয়ে গেছে। শুধু মুখবেড়িয়ার বরোজার অর্জুননগরে, বরোজার অর্জুননগরে 18,000 লিড হবে বিজেপির। আমি বলে দিলাম ভোটের আমি গণৎকার, আমি বলে দিলাম মিলিয়ে নেবেন। অনুপদাকে ধন্যবাদ জানাবো, অনুপবাবুকে সাংগঠনিক সভাপতি, এখানে সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য আছে, অত্যন্ত ভালো নেতা এবং প্রাজ্ঞ নেতা, বক্তব্য অসাধারণ দেন এবং জ্ঞানের পরিধি বিরাট, পার্সোনাল রেসপেক্ট করি, বিরোধী দলে থাকার সময় কথা শুনেছি। তিনি আমাদের রাজ্যের দলের মুখপাত্র, আমাদের সব্যসাচী দত্ত আছেন মাঠে লড়াই করা নেতা, আমাদের মতোই একেবারে ফিল্ডে কাজ করা নেতা, এবং তিনি নন্দীগ্রামের জন্য বলেছেন 11-তে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন, আর নন্দীগ্রামের লড়াইতে উনিও আমাকে কিছুটা কাঠবিড়ালে সাহায্য করেছিলেন, সেটা আর প্রকাশ্যে বলা যাবে না, ওরা অন্য বিষয় ছিল। আমি তাপস দোলাই থেকে শুরু করে সুদামবাবু থেকে শুরু করে এই জেলার সমস্ত সেক্রেটারিদের, মোর্চার ভাইরা আছে, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাবো, নমস্কার জানাবো। এবং নবারুণ নায়ক আছেন এই ব্লকে, দুটো সাংগঠনিক জেলা, এই ব্লকে দুটো সাংগঠনিক জেলায় ভাগ আছে, দুটো বিধানসভা, একটা চণ্ডীপুর আর একটা ভগবানপুর। নবারুণ নায়ক আছেন, আমরা সকাল থেকে একসঙ্গে কাজ করছি, আমরা নিমতৌড়ি স্মৃতিসৌধে সুশীল বাবুর প্রতিষ্ঠানে পতাকা তুলেছি সকালে, আমরা শিবরামপুর থেকে ঘোলপুকুর 4 কিলোমিটার হেঁটেছি কৃষক সুরক্ষা অভিযান, কৃষকের পরিবারে সহভোজে অংশগ্রহণ করেছি, এখান থেকে গুড়গ্রাম যাব খাগা হয়ে, ওখানে 15,000 মতো লোক মাঠে আছেন, ও তো চণ্ডীপুর বিধানসভার গুড়গ্রাম আর মোহাম্মদপুরে টিএমসি প্রাইভেট লিমিটেড কোম্পানি তো এজেন্ট খুঁজে পাবে না, সেখানে যা অবস্থা আছে। নান্টুকে চেনেন তো? নান্টু কি করতো জানেন তো? বস্তায় করে টাকা নিয়ে কলকাতায় পৌঁছে দিত, প্রাইমারিতে ফাঁকা খাতা ফেলতেন আর নান্টু বাবুরা ফিল আপ করতো, তাই তো? ও তো নান্টু মারা গেছে, ভালো থাকুক, আমি মালাও দিয়ে গেছি ব্যক্তিগতভাবে, নিশ্চয়ই যুবক ছেলে তো, পরিবার আছে, এইসব ছেলেকে অসৎ করলো কারা? ওই দক্ষিণ কলকাতার একটা দুটো তিনটে লোক যারা চালাচ্ছে ভূস্বামীদের মতো, ফাঁকা খাতা ফেলে প্রাইমারিতে, টেটে, এসএসসিতে, আপনারা সবাই জানেন অনেক লোকের টাকা পাননি, চাঁদহরি বাবু বলে টাকা শোধ করতে করতে সব জমি বেচতে হচ্ছে, দুঃখ করে, এখনো প্রচুর টাকা মেরে বসে আছে, আমি সব জানি। নারী নক্ষত্র মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, বলতে শুরু করলে এদের বিপদ হয়ে যাবে। এবারে সময় এসেছে, আমি পরিবর্তন করেছি কেন?
আমি পরিবর্তন এই কারণে করেছি যে যখন দেখলাম দলটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়ে গেল তখন কর্মচারী হিসেবে থাকতে হবে। বিদ্যাসাগর থেকে ক্ষুদিরাম সুমিকদা বলছিল মেদিনীপুরের অতীতের কথা, আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসবল জন্মেছেন, হিন্দু ধর্মে দাহ করতে হয় আপনারা জানেন, মারা গেলে দেশপ্রাণ একমাত্র সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ যাকে মারা যাওয়ার পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল, অর্থাৎ তিনি কখনো মাথা নত করেননি। আমরা সেই দেশের লোক, তাই কর্মচারী হতে পারিনি, মেরুদণ্ড শক্ত, টাটা বাই বাই বলে বেরিয়ে চলে এসেছি। আর পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি পরিবারের যোগ দিয়েছি এবং রাষ্ট্রীয় নেতা অমিত শাহ আমাকে গ্রহণ করেছেন, এটা আমার কাছে পরম প্রাপ্তি। ভারত মাতা কি, জোর সে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। সব্যসাচী দত্ত বলছিল কি কি চুরি হয়েছে, বেশি দিন আগের কথা না, 2020 সালের মার্চ মাস থেকে জনতা কারফু লকডাউন, তারপরে আমাদের উপর দিয়ে গেছে আমফান। লকডাউনে চালচোরকে, আমফানে ত্রিপল চোরকে, তারপরে এখন টিকা চোরকে। আপনি শুনে রাখুন, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তিনি পুরসুড়াতে গিয়ে স্লোগান চুরি করেছেন, লেটেস্ট চুরি। আপনারা জানেন 24 তারিখ কাঁথির র্যালিতে আমরা বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কালকে নকল করেছে। আমি কয়েকদিন আগে বলেছিলাম ওই যে তোলাবাজ ভাইপোকে, তোলাবাজ ভাইপোকে জানেন আপনারা, তা বলেছিলাম ওর কার্টুন ওদের সঙ্গে যারা ঘুরে তারা কারা, লাল চুল কানে দুল, কালকে পুরসুড়াতে নকল করেছে, বলেছে লাল চুল কানে দুল দেখলেই গ্রামে ঢুকতে দেবেন না, লাল চুল কানে দুল বিজেপির লোকেদের নেই, বিজেপির লোকেরা ভারত মাতার সন্তান, দেশভক্ত, তারা কেউ পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে উল্লাস করে না, বোম ফাটায় না, তারা দেশ ও মাতৃকাকে স্বামী বিবেকানন্দের ভাবনায় বন্দনা করে, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্তব্য। আমি আমার বেকার যুবকদের বলছি ভগবানপুরে প্রচুর MSc BEd হয়েছে, আপনারা জানেন 5.5 লক্ষ পোস্ট অ্যাবলিশ করেছে এই সরকার, এই 9.5 বছর ধরে 5.5 লক্ষ পার্মানেন্ট পোস্ট নষ্ট করেছে, তার বদলে 30,000 কন্ট্রাকচুয়াল 10,000 টাকা 12,000 টাকা বেতনের লোক নিয়োগ করেছে, বেকারদের যে সর্বনাশ করেছে এরা, এই সর্বনাশ বিগত দিনে কোন সরকার করেনি, ভবিষ্যতেও কোন সরকার করতে পারবে না। PSC-র খাতা বদল হয়, SSC-র 2014-তে লাস্ট পরীক্ষা হয়েছিল, 40 বছর যাদের পেরিয়ে গেছে কতগুলো প্রজন্মকে ধ্বংস করলো, টেটে পাস করে বসে আছেন চাকরি নেই, আর কন্ট্রাকচুয়ালদের কথা বলবেন না, 2,000, 4,000, 1,500 টাকা প্লাকার্ড দেখালেই বলে বিজেপি পাঠিয়ে দিয়েছে মিটিং এর মধ্যে, আর সরকারি প্রোগ্রামে নাকি জয় শ্রীরাম বলে, একজনকে জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছে, আরেকজনকে তোলাবাজ ভাইপো বললে লেগে যাচ্ছে, তা তোলাবাজ ভাইপো বলবে না কি বলবে। এই যে SC ST-র টাকার সবুজ সাথীর সাইকেল কারা সাপ্লাই দেয়, অরোরা গ্রুপ, কে জানেন, বলবো পরের মিটিং এ বলবো, বাকি থাকুক। পরশুদিন খুব বড় বড় কথা বলেছিল, কালকে আমি তমলুকে বলেছি যে তুমি তো, আপনি তো হাত পাকিয়েছেন ছোটবেলা থেকে, প্রথমে MBA ডিগ্রি পরে আর লেখে না, যেমন উনার আদরিনী লিখেন না ডক্টরেট, তেমনি উনিও MBA লিখেন না, হাতটা পাকিয়েছে একেবারে ছোট বয়স থেকে চিটিং বাজি। আমি বলেছি তৃণমূল মানেই হচ্ছে এনামূল গরু চোর, আর লালা অনুপ মাঝি তার টাকা সরাসরি ব্যাংককে গেছে থাইল্যান্ডে, ওখানকার আমাদের রুপিকে ওখানে বলায় ভাট, সেই টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, আমি ব্যাংকের ঠিকানা বলে দিয়েছি, আমি বলে দিয়েছি ভাট কোথায় যায়, ভাই প্রতিদিন ঢুকে, প্রতিদিন ঢুকেছে 2014 থেকে 2020 ফেব্রুয়ারি অবধি,
এবং আমার কাছে রিসিট আছে, আমি ওটা দক্ষিণ চব্বিশ পরগনায় মিটিং করতে গিয়ে দেখাবো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। আর বলছিল যে তোমার লজ্জা করে না, তোমার বাড়িতে দুজন তৃণমূলের নেতা আছে। আমি তো বাবু সোনাকে বলেছিলাম পদ্ম ফুটবে আমার বাড়িতে, ফুটেছে, সৌমেন্দু এসছে, আর একটু অপেক্ষা করুন না, রামনবমী দেরি আছে, ১৯ এপ্রিল, তার আগে সব পদ্ম ফুটে যাবে, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু বাবু সোনা, তোমার বাড়িতেও আমি ফেব্রুয়ারির মাঝামাঝি পদ্ম ফোটাবো, আমরা জিতবো, আমি শীতে কষ্ট দেব না, একদম সাফ করে দেবো, কোনো বাঁকা টাকা ব্যাপার না, শ্রমিকদের নিশ্চিন্ত থাকুন। বালু মাটির শুভেন্দু, লাল মাটির দিলীপ ঘোষ, হাত মিলিয়েছে গঙ্গার এপারে, তৃণমূলের বইনি হবে না, আমরা জিতবো, এবং এই রাজ্যটা মোদিজির হাতে দিতে হবে। বেকারের চাকরি হবে, কৃষকের পিএম কিষাণ হবে, আয়ুষ্মান ভারত হবে, এই ঢপের চপ, জনতার দুয়ারে সরকার, জমের দুয়ারে সরকার, সাড়ে ন বছর পর বেরিয়েছে, ফর্ম ফিল আপ করতেও ৫০ টাকা করে নিচ্ছে, এদেরকে না পাড়ালে গরু পাচার হয়েছে, কয়লা পাচার হয়েছে, বালি পাচার হয়েছে, পাথর পাচার হয়েছে, ডাক্তারদের করোনার সময় রেনকোট পরিয়ে মেরে দিয়েছে ১৮% ডাক্তার, যে এফেক্টেড কোভিডে সবচেয়ে বেশি পার্সেন্টেজ ডাক্তার বাংলায় মারা গেছে, ১৮% রেনকোট পরিয়েছিল, সেখানেও কাটমানি খেয়েছে। আজকে এরপরে যদি এরা আসে কি হবে জানেন তো? কিডনি পাচার হবে। অতএব জোট বাঁধুন, তৈরি হন, এদেরকে তাড়াতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে, বিজেপিকে জেতাতে হবে, বেকারের চাকরি হবে, আর স্বাস্থ্য সাথী ঢপের চপ, ৩.৫ কোটি লোক পেয়েছিল, একজনেরও নার্সিংহোমে কিছু হয়নি। আর এখন আলাপন বাবু মুখ্য সচিব আর স্বাস্থ্য সচিব হসপিটালের লোকদের ডেকে ডেকে বলছে, বেরিয়েছে আমাদের ফোন করে বলে দিচ্ছে, শ্রমিকদেরকেও বলেছে, সব্যসাচী দত্তকেও বলেছে, যে আপনারা ৩ মাসের জন্য কোনোভাবে চালিয়ে দেন, ৩টা মাস ফেরাবেন না কাউকে, ৩ মাসের পরে বুড়া আঙ্গুল, যেমন রেশনে দেখছেন ৫ কেজি ৫ কেজি ছিল, তারপরে ২.৫ কেজি ২.৫ কেজি হলো, এখন কি হয়েছে ১ কেজি ১ কেজি, এটাও মোদিজির, আর মোদিজির পিএমওয়াই এখানে বিএওয়াই ঢপের চপ। এ তো প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে ২০,০০০ টাকা করে ঝাড়ে, ১০০ দিনের কাজের টাকা ঝাড়ে, পদশ্রী নারকেল ফাটিয়েছে আরআইডিএফ এর টাকা কেন্দ্রের, এখন বলছে ৫ লাখ টাকার কম টেন্ডার কর, ওটা ১৫ ফিনান্সের টাকা জেনে রাখুন। এই ঠক প্রতারকদের তুলে ফেলতে হবে, মাঠে আমরা নেমেছি, একেবারে ৯৯তে হারাবো, বিজেপি সরকার হবে, মানুষের আশা পূরণ হবে, ভারত মাতা কি, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, কয়লা চোর হটাও, গরু চোর হটাও, বালি চোর হটাও, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় শ্রীরাম। তপন প্রধানকে ধন্যবাদ, এই মাঠে জল ঢুকিয়েছে, ছোট মাইতে ঢুকিয়েছে জল, তাই তো, জল ঢুকিয়েছে, ভিজিয়েছে, বলছে সভা করতে দেব না, কত চেষ্টা। আর এই পুলিশ বাবুদের বলি, এমসিসি চালু হবে, তোমাদের ২০০ মিটার দূরে ঘাড় ধরে রাখবে, সিআরপি দিয়ে, কেন্দ্রীয় পুলিশ দিয়ে ভোট হবে, একেবারে গ্রামে গ্রামে জোট বাঁধুন, একটাও ভোট এদের দেওয়া যাবে না। স্বপনকে ধন্যবাদ, অরূপ বাবুকে ধন্যবাদ, আমরা জিতব, জোর সে বলুন বিজেপি জিন্দাবাদ, মোদি 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 মোদি। বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি, তবে আর দেরি কেন, যোগাযোগ করুন ৯৭৭৫১৪৮৭১০ ও ৬২৯৬৭২১৮৪৬ নম্বরে, আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। পুরনো মাঠ, চেনা মাঠ, প্লেয়ারও পুরনো, ঝান্ডাটা নতুন, আর প্রতীকটা আছে জাতীয় ফুল পদ্ম ফুল, তাই তো?
নটা থেকে এসেছেন এলাকায় জাতীয় পতাকা তুলে। আজকে প্রজাতন্ত্র দিবস, ভারতবর্ষের গর্বের দিন, ঐতিহ্যের দিন, তেরঙ্গার দিন। সবাই নিজ নিজ জায়গায় জাতীয় পতাকা তুলে ভারত মাতাকে বন্দন করে, ভারত মাতাকে প্রণাম জানিয়ে তারপরে সবাই কেউ রেয়াপাড়াতে, কেউ শিবরামপুরে জমায়েত হয়েছেন। এবং প্রায় চার কিলোমিটার পর সবাই মিলে আমরা একসঙ্গে হেঁটেছি এবং প্রায় দুটো বাজতে যায়, সামান্য সহভোজের আয়োজন আছে। কৃষক পরিবার থেকে সংগৃহীত চাল এবং আনাজ নিয়ে সহভোজের ব্যবস্থা আছে, সেখানে কেউ কেউ গেছেন, অনেকেই মিটিং এ আছেন। তাই এই সভাতে জনসভার আকারে বা কর্মী সম্মেলনের আকারে দীর্ঘ বক্তব্য রাখতে আমি চাই না, কারণ আমার বক্তব্য বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন, কখনো রাজনৈতিক প্ল্যাটফর্মে, কখনো উন্নয়নের প্ল্যাটফর্মে, কখনো ধর্মীয় অনুষ্ঠানে, কখনো সামাজিক অনুষ্ঠানে, কখনো শিক্ষা প্রতিষ্ঠানে, কখনো ক্লাবে। আমি আপনাদের সকলকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৈনিক অভিনন্দন জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি অরূপ জানাকে, যিনি এই মণ্ডলের একজন সফল সভাপতি। এই সভা তিনি সঞ্চালনা করছেন। এই বিধানসভা এলাকায় যারা আছেন জেলা কমিটিতে, সাহেব দাস আছেন, প্রলয় পাল আছেন, বিধানসভার বটকৃষ্ণ আছেন, দুটি ব্লকের দল এবং মোর্চার বিশিষ্ট নেতারা আছেন, তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এর বাইরেও জেলা সভাপতি, আপনাদের প্রত্যেক দিনের সাথী এবং আপনারা যাকে সকাল থেকে রাত্রি ফোনটা করলে পান, কর্মসূচি করলে আসেন, নবারুণ নায়ক মহোদয়, তাকে অভিনন্দন জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। পুলক গুড়িয়াকে, জেলা কমিটির অন্যতম নেতা, মহিলা নেত্রী তনুশ্রী নায়ককে, আমাদের সুনীল দা আছেন, পুরনো বিজেপি এবং এখন ওবিসি মোর্চার জেলার প্রেসিডেন্ট, কে আছে আমার দেবাংশু ভাই আছেন, আমার প্রতীক আছে যুব মোর্চার সভাপতি গৌরহরি আছেন, গৌরবাবু আছেন, তাছাড়াও দ্বিতীয় তৃতীয় সারিতে যারা আছেন প্রায় সকলে আমার পরিচিত। কারণ এটা ঠিকই, আমি রাজনৈতিক দলে লড়াই করলেও আমি কিন্তু অন্যান্য রাজনৈতিক কর্মী, নেতা, জনপ্রতিনিধির মতো আমি সংকীর্ণ রাজনীতিতে বিশ্বাস করিনি। আমার বিরুদ্ধে পরমানন্দ ভারতী লড়তেন, পরবর্তীকালে পরমানন্দ ভারতীর সঙ্গে আমার আত্মীয়তা হয়েছিল, আমরা জানেন। আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ লড়তেন, কবির মোহাম্মদের সমস্ত বিষয় সাহায্য সহযোগিতা আমি করেছি। আমি মনে করি নির্বাচনে বহু দল লড়ে, বহু প্রার্থী থাকে, একজন জেতে অন্যরা হারে, কিন্তু তারপরে তার নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছে সকলের জনপ্রতিনিধি। আমাদের এমএলএ সকলের এমএলএ, আমাদের এমপি সকলের এমপি, আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী সকলের, আমাদের প্রধানমন্ত্রী সকলের, এটাই হওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে এর অভাব আছে, অভাব আছে, নইলে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবসের অনুষ্ঠানে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ জয় শ্রীরাম শুনে বলছেন আমাকে অপমান করা হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরামের মতো পবিত্র শব্দ হতে পারে না। নিশ্চয় ভগবান রামচন্দ্র মহারাজ, তিনি সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্যের পূজারী, আমরা ভগবান হিসেবে মানি, রামনবমী পালন করি, তিনি দেবী দুর্গার পূজা করেছিলেন। কিন্তু একটা বৃহৎ অর্থ আছে, রামরাজ্য মানে কি বলা হয়, রামরাজ্য মানে শুধু হিন্দুদের নয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন সুশাসন। আপনি দেখবেন অন্য ধর্মের লোকও বলে যে আমরা তো রামরাজ্য চাই,
রাম রাজ্য মানে কি? সবাই দুবেলা খেতে পাবে, সবার বাড়িতে পাকা ছাদ থাকবে, বেকারদের হাতে কাজ থাকবে, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষ সুখে থাকবে, মানুষ মিলেমিশে থাকবে, এরই নাম হচ্ছে রাম রাজ্য। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম শুনলেই রেগে যাচ্ছেন, আর ওনার ভাইপো তোলাবাজ বললেই লেগে যাচ্ছে, সমস্যা এই জায়গা হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টিতে আপনাদের বন্ধু আত্মীয়, কারো ছেলে, কারো ভাই, কারো দাদা শুভেন্দু অধিকারী গেল কেন? আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি অপমানিত হয়েছি, দীর্ঘদিন ধরে আমি দেখেছি যে সমস্ত মন্ত্রী নেতারা হচ্ছে ল্যাম্প পোস্ট, আর একটাই পোস্ট, একটাই পোস্ট। তিনি যা ভাবিবেন সকালবেলা উঠিয়া সারাদিন সকলকে তাহা মানিয়া চলিতে হইবে, আর আমার মেরুদণ্ডটা সোজা শক্ত, আমি এটা মানিতে পারিব না। তাই তৃণমূল কংগ্রেস যখন কোম্পানি হইয়া গেল তখন আমি কর্মচারী হইতে রাজি হইলাম না, আমি তখন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির খাতায় নাম লিখাইলাম। আর ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতা অমিত শাহজি মেদিনীপুর বিপ্লবের পূর্ণ মাটিতে এসে আমাকে 1,00,000 লোকের উপস্থিতিতে পার্টিতে গ্রহণ করলেন, এর থেকে বড় পরম প্রাপ্তি আর হতে পারে না। ভারত মাতা কে? জোরসে বলুন, ভারত মাতা কে? ভারত মাতা কে? জয় শ্রীরাম! আপনারা আগে কি দেখেছেন? আপনারা দেখেছেন লকডাউনের চাল চুরি, আমফানের ত্রিপল চুরি, শুধু ত্রিপল চুরি নয়, মোদিজি টাকা দিয়ে গেছিল, গরু নাই ঘরে 30,000 টাকা করে নিয়েছে গরুর নাম করে, পানের বরজ নাই কাকির ঘরে, পিসির ঘরে, জেঠির ঘরে পানের বরজে 6,000 করে টাকা দিয়েছে, 20,000 করে নিয়েছে, পরে যখন ডান ধরেছিলেন আপনারা 5,000 টাকা করে দিয়েছে, ডান ধরেছিলেন। এই সব হিসাব নিতে হবে, লকডাউনে চাল চোর, আমফানে ত্রিপল চোর, মোদিজির পাঠানোর করোনার টিকাও চুরি করেছে। করোনার টিকা আপনারা কেউ পেয়েছেন? করোনার টিকা পাননি, আমিও পাইনি, আমাদের কেউ পাইনি। স্বাস্থ্যকর্মী বর্ধমান পূর্ব বর্ধমানে 15 জন স্বাস্থ্যকর্মী টিকা চুরি করে 2 জন MLA 1 জন XML নিয়েছে। আমার বাড়ির কাছে পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান নার্সের 2 টিকা নিয়ে সে আর তার স্ত্রী ফুড়ে নিয়েছে। আর গতকাল হুগলির পরশুরাতে গিয়ে এদের নেত্রী বিজেপির স্লোগান চুরি করেছে। আমি 24 ডিসেম্বর বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কালকে গিয়ে নকল করছে, হবে না কিছু, খাটে উঠে গেছে, এখন কৃষ্ণ হরে হরে বললে হবে না, এখন একমাত্র শব্দ বলতে হবে হরি বল হরি বল হরি বল, আর উপায় নেই। নৌকা ফুটা হয়ে গেছে, জল ঢুকছে, মাচানোর কোন উপায় নেই, আর উপায় নেই। আমি বলেছিলাম কি, ওই যে তোলাবাজ ভাইপোর কার্টুন বলেছিলাম, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, হাতে সোনার মাকড়ি, গলায় গরুর যে পাঘা তার মতো হার, 10টা আঙুলে 14টা আংটি, 2টা 3টা করে 1,50,000 টাকা করে দামের আইফোন, আর ছোট লিডার হলে স্করপিও, বড় লিডার হলে ফরচুনার, পায়ে 8,00,000 টাকা দামে, 8,000 টাকা থেকে 20,000 টাকা দামের লোটো জুতা, আমি তো চটি পরে এসেছিলাম ছেড়ে গেল, আপনাদের 50 জনের জুতা ছেড়েছে, সমীরণের একটা জুতা দিল, আমি বললাম ভাই তোর পায়ে যদি একটা পেরে কাঁটা ফুটে যায়, বলছে আপনার জন্য কাঁটা কেন, জীবন দিতে রাজি আছে। আমি তার জুতাটা পরে পরে এলাম, হাওয়াই চটি জোগাড় করা গেছে, এটা পরে ভগবানপুরে যেতে হবে, সেখানে বিজেপির বড় সভা আছে। আমি আপনাদের বলছি যে মাননীয় এসেছিলেন তেখালিতে, সেটা কার সভা হয়েছিল?
সেটা হায়দ্রাবাদে একটা পার্টি আছে, নাম বলবো না, ওই পার্টির সভা হয়েছিল, নন্দীগ্রামের জনগণের সভা হয়নি। তাতে পুনর মনে পড়ে কবে জানেন, নন্দীগ্রামকে প্রতি 5 বছর অন্তর অন্তর, লাস্ট এসেছিল কবে 2015 সালের ডিসেম্বর মাসের 21 তারিখে, আবার ভোট এসেছে, আবার ভোট এসেছে, তাই তিনি এসেছেন। আর প্রথমে বলল কে দাঁড়াবে, তারপরে বলল ভাবছি, আচ্ছা আমি দাঁড়ালে কেমন হয়, সবাই হাততালি দিয়ে উঠল, 5 তলা বা 5-6 তলা করে পাকা বাড়ি করেছে যারা নন্দীগ্রামে ছেড়ে, জনগণের টাকা ছেড়ে, তারা হাততালি করে উঠল, হাততালি করে মেরে উঠল, ভাবলো যে হাততালি মেরে দিয়েছে মানে ভোট পড়ে গেছে সব মেশিনে, বললো আচ্ছা আমি দাঁড়াবো। তারপরে খানিকক্ষণ ভাবলো যে জিতা যাবে তো, অঙ্ক কষলো এদিকে কত ওদিকে কত, কিছু জানে না হিসাব। লাস্টে বললো আমি কিন্তু দুটো ওই জায়গায় দাঁড়াবো, আমার বড় বোন হচ্ছে ভবানীপুর, মেজ বোন হচ্ছে নন্দীগ্রাম, এবারে কিছুদিন পরে বলবে সেজ বোন হচ্ছে ডংচুর, আর ছোট বোন হচ্ছে কে বালি, আরো কিছু বলতে পারে, আজকে আমরা বেসুরো প্রবীর ঘোষাল উত্তরপাড়া, কত অসংখ্য বোন হয়ে যাবে, তাতে আমাদের অসুবিধা নেই। দুটো জায়গায় দাঁড়াচ্ছেন কেন আপনি, আমি তো বললাম আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হবে নন্দীগ্রামে। আমরা প্রস্তুত বিজেপি কর্মীরা, আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নেওয়ার জন্য। তিনটা অঞ্চলে কিছু ভোট পাবে, আমার কাছে অঙ্ক আছে, 14টা অঞ্চলে ভোকাট্টা করে দেব, আর এই যে সাতাঙ্গাবাড়ির গুন্ডাগুলো না, এগুলোকে আমার থেকে বেশি করে চিনে না, সিপিএম এর গুতার নারকেল গাছে উঠে গেছিল, আমি এসে নারকেল গাছ থেকে নামিয়েছি, এই লোকগুলো আমি ভালো চিনি। নির্বাচন কমিশন আর কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর সিআরপিএফ এর পাঠাবে এবারে নির্বাচনে, বড় বড় ডান্ডা নিয়ে আসবে, নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন। আর আমার তো, আমরা কেউ কোম্পানির কর্মচারী নয়, উনার উনি এবং উনার ভাইপো মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে পারেন, তুমি সহসভাপতি, তুমি সম্পাদক, তুমি এমপি, তুমি এমএলএ, তুমি স্কুল কমিটি, তুমি কলেজ কমিটি, তুমি অমুক কমিটি, সব বলে দিতে পারেন। উনাদের কোম্পানি বিজেপি কোম্পানি নয়, বিজেপি প্রার্থী অন্যভাবে হয়, কে প্রার্থী হবে আমার জানার দরকার নেই। আমি এখানে 4-এ লড়েছি লোকসভা, আমার সঙ্গে তখন আমাকে কেউ চেনে না, একটা যুবক আমি সাধারণ, আমার সঙ্গে বামফ্রন্টের ডিফারেন্স ছিল মাত্র 5,004 সালে, আমি 9 সালে জিতেছি, এখানে আমার লিড ছিল প্রায় 90,000, আমি 14 সালে জিতেছি, এখানে লিড ছিল 85,000, 16-তে আমি জিতেছি, এখানে আমার লিড ছিল 82,000-এর বেশি, মাটিটা আমি চিনি, আমি দায়িত্ব নিচ্ছি, কাঁধে আমার দায়িত্ব, পদ্মফুল যার জিতবে সে। আর মাননীয় নেত্রী, আপনাকে দুটো জায়গায় দাঁড়ানোর দরকার নেই, নন্দীগ্রামে দাঁড়ান, জলটা আপনাকে মাপুন, আপনি টিম বানাচ্ছেন, একে পাঠাবেন ওকে পাঠাবেন, কোনো লাভ হবে না, শিকড় গভীরে, শিকড় গভীরে, কি করে হারাতে হয় জানি, মানুষকে নিয়ে হারাবো। আপনারা এই চোরদের বিদায় দিন, আর একটা স্কিমও এদের নয়, সব ঘপবাজি, 9.5 বছরে কোনোদিন সরকার এসছে ঘরে, তাই বলছে এখন জমের দুয়ারে সরকার, ফর্ম ফিল আপ করতে 50 টাকা করে নিয়ে নিচ্ছে, টাকা না নিলে এদের কোনো ব্যাপার নেই, পদশ্রী নারকেল ফাটিয়েছে ওটা 2.5 লক্ষের টাকা, এখন বলছে 5 লাখ টাকার কম টেন্ডার করতে, এটা হচ্ছে 15th ফিনান্সের টাকা, সব দিল্লির টাকা, 100 দিনের টাকা চোর, স্বাস্থ্যসাথী ভুয়া, 3.5 কোটি লোকের স্বাস্থ্যসাথী ছিল, কেউ পায়নি একটা, কোন লোক পায়নি, কোন নার্সিংহোমে কার দেখলে বলে বেড নেই। আর এখন এদের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মিটিং ডেকে সব হসপিটাল নার্সিংহোমকে বলছে চুরির লাইসেন্সটা রিনিউয়াল করতে হবে,
তাই তিন মাস বাবু ফেরাবে না কাউ তিনটা মাস উতরে দে কোনোভাবে উতরে দে তুই উতরানোর কোনো সুযোগ নেই হরর মহাদেব হরর মহাদেব এবারে আর উতরানো হবে না এদেরকে ঝাঁটিয়ে পরিষ্কার করুন আমি কাজ শুরু করে দিয়েছি বালু মাটি শুভেন্দু লাল মাটি দিলীপ ঘোষ একসঙ্গে নেমে গেছে একদম পরিষ্কার করব আমরা জিতব আমরা জিতব চিন্তার কিছু নাই এ তো সবে শুরু হলো গ্রামে কি বলে বলুন তো আগুয়া ছিলাম লাঙল দিয়ে ট্রাক্টর দিয়ে মাটিকে কর্ষণ করে দেওয়া হলো এরপরে বীজ বোনা হবে ভোট ঘোষণার সাথে সাথে তারপরে তো তলা রেডি হয়ে যাবে ব্যান্ড রেডি হয়ে যাবে তারপরে পুঁতব কাউন্টিংয়ের দিন ফসল তুলে ঘরে আনব দিল্লিতে যার কলকাতা তার দুটো জায়গায় একই সরকার হবে চাকরি পেতে গেলে টাকা দিতে হবে না প্রধানমন্ত্রী বাড়িয়ে দিবে আর তুমি বলবে বাংলা আবাস যোজনা বলবে 20,000 টাকা মাল দাও আবার বললে বলে যে অ্যাকাউন্টে তো টাকা আসছে টাকা নিব কি করে আমরা জানি না কি করে টাকা নিচ্ছ এখনো তো হাফ টাকা আটকে রাখছো বলতে খালি সবাই যেতে হবে নইলে পরের হাফটা দিব না আপনাদের বলছি নিবেন না আমরা সরকারে এলে আপনাকে ডবল টাকা দেব একটু শক্ত হন একটু শক্ত হন আর বামপন্থীদের বলি দু চারজন থাকলেও অনেক বামপন্থী আমাদের সঙ্গে এসছেন স্যালুট করি যারা এখনো রয়ে গেছেন আমি বলি বাবু এই ভোটে অন্য জায়গায় ভোট দিবে না কেন বলছি কেন বলছি বিজেপি এলে স্কুলের ম্যানেজিং কমিটির ভোট হবে বন্ধ করে দিয়েছি কলেজের ছাত্র সংসদ 4 বছর ভোট করে না কলেজে ছেলে মেয়েরা ভোট দিয়ে ইউনিয়ন করবে কোন সমবায় সমিতি ভোট করে না স্পেশাল অফিসার দিয়ে রেখেছে আর পঞ্চায়েত আর পৌরসভার ভোট হয় না বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকে এই দেখবেন কি দুঃখজনক ঘটনা দুটা লোককে মেরে দিল পঞ্চায়েত তো নন্দীগ্রামের লোক শুনে রাখুন ওরা বামপন্থীর লোক আমি এখানকার বামপন্থীদের স্যালুট করি আমি ফোন করেছিলাম সেই রাত্রে বামপন্থী নেতাদের আমি এটা খুব অত্যন্ত অন্যায় হয়েছে আমি আপনাদের পাশে আছি আমার কথা শুনে তারা ইভেন্টটা পর্যন্ত করেনি আমি পরের দিন এসেছি দুটা ফ্যামিলিকে দুটা ছোট চাকরি দিয়েছি আর তাদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি আমার লড়াইটা ছিল ঘর পুড়বে কেন ঘর ছাড়া হবে কেন লোক লোকে হসপিটালে নিয়ে যেতে হবে কেন আর আপনারা খোলপুকুরে বসে বিরুলিয়া অঞ্চলে বসে বুঝতে পারবেন না কি করছে কি করছে শামশাবাদে মোহাম্মদপুরে কি করছে জানেন খোঁজ নিন চন্দন দাস আছে কালীচরণপুরে কি করছে খোঁজ নিন আমি এখানে ভেদাভেদের রাজনীতি করব না কারণ মোদীজিও করেননি আমি মোদীজি দেখুন লকডাউনের পরে 3 মাস বিনা পয়সার গ্যাস সবাইকে দিয়েছে শুধু হিন্দুদের দেয়নি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান 500 টাকা করে মায়েদের অ্যাকাউন্টে সবাই পেয়েছে 5 কেজি চাল 5 কেজি গম 1 কেজি করে ডাল সবাই পেয়েছে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা মানব ধর্ম পালন করি কিন্তু আজকে সংখ্যায় কম বলে মোহাম্মদপুরের ভূপাল তিনি কলকাতায় থাকবেন হসপিটালে কেন বলুন তো বন্ধু বলছে জয়শ্রীরাম বলা যাবে না মামার বাড়ির আবদার খোঁজ নেন কি করছে খোঁজ খোঁজ নেন কেন্দ্রাবাড়ি বামনচক কেন্দ্রাবাড়ি অঞ্চলে 7টা বুথে কি করছে খোঁজ নেন আপনার কালীচরণপুর অঞ্চলে বঙ্কিম মোড়ে কি করছে খবর নেন কি করছে শুধু খবর নেন কি করছে আমি বলবো আমি দায়িত্বশীল লোক আপনারা মনে মনে শপথ নিন অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে এবং নির্বাচনে পদ্মফুল শুধু নন্দীগ্রামে নয় গোটা রাজ্যে ফুটবে সুশাসন ফিরবে সোনার বাংলা তৈরি হবে অরূপ জানা সহ এখানকার 3 মন্ডল প্রণয় পাল সবাইকে আমি অভিনন্দন জানিয়ে এখানে কাছেই একটি কৃষক পরিবারে একটু ডাল ভাতের ব্যবস্থা আছে আমি গ্রহণ করব নবরণবাবু গ্রহণ করবে সেখান থেকে ভগবানপুরে দুটো প্রোগ্রাম করে তমলুকে শেষ করতে হবে আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো এবং এই বাংলাটা মোদীজির হাতে তুলে দিন এই আপনাদের কাছে কামনা করব ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ বেনারসির 3 অধ্যায় রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল